2023 সালের 23শে আগস্ট, গোটা বিশ্ব যখন শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছিল, তখন ভারত এমন এক ইতিহাস তৈরি করল যা বিশ্বের কোনো মহাকাশ শক্তি করতে পারেনি। চাঁদের অন্ধকার দক্ষিণ মেরুতে সফল অবতরণ। কিন্তু যদি আমি আপনাকে বলি এটা কোনো বিচ্ছিন্ন সাফল্য ছিল না, যদি আমি আপনাকে বলি এটা ছিল নাসার মতো মহাকাশ সম্রাটদের বিরুদ্ধে ইসরোর এক নীরব কৌশলগত যুদ্ধ ঘোষণার প্রথম পদক্ষেপ। হলিউডের সিনেমা গ্র্যাভিটি বানাতে খরচ হয়েছিল $100 মিলিয়ন, আর ভারত মঙ্গল গ্রহে পৌঁছে গিয়েছিল মাত্র $74 মিলিয়ন। ইসরো শুধু টাকা বাঁচাচ্ছে না, তারা মহাকাশ গবেষণার সেই পুরনো নিয়মগুলোকেই ভেঙে দিচ্ছে যা কয়েক দশক ধরে আমেরিকা এবং রাশিয়ার মতো দেশগুলো তৈরি করেছিল। আজ আমরা উন্মোচন করব ইসরোর সেই তিনটি গোপন নিয়ম বা অস্ত্র যা দিয়ে তারা এই অসম যুদ্ধ জিততে চলেছে, এবং শেষ নিয়মটি শুধু মহাকাশ নয়, পৃথিবীর ভূ রাজনীতিকেও চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। প্রথম নিয়ম, মস্তিষ্কের বিরুদ্ধে টাকার যুদ্ধ। ইসরোর প্রথম এবং সবচেয়ে বিধ্বংসী অস্ত্র হল টাকার বিরুদ্ধে মস্তিষ্কের যুদ্ধ। মহাকাশ গবেষণার খেলাটা কয়েক দশক ধরে চলে আসছে $1 বিলিয়ন বাজেটে। নাসা একটি মিশনে যে টাকা খরচ করে তা দিয়ে ইসরো হয়তো 10টি মিশন সম্পন্ন করে ফেলতে পারে, কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করছে ভারত? এর উত্তর লুকিয়ে আছে ভারতের DNA-তে থাকা এক জাদুকরি শব্দে, জুগার। কিন্তু ইসরোর জন্য জুগার মানে কোনো মতে কাজ চালানো নয়, এর অর্থ হল সাশ্রয়ী উদ্ভাবন। নাসা যেখানে একটি মিশনের জন্য প্রতিটি যন্ত্রাংশ, প্রতিটি স্ক্রু একেবারে নতুন করে নিখুঁতভাবে ডিজাইন করে, ইসরো সেখানে বিদ্যমান এবং দেশীয় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে। তারা গাড়ির অটোমেশন শিল্প থেকে সেন্সর ধার করে, বাণিজ্যিক ইলেকট্রনিক্স থেকে চিপ ব্যবহার করে, এবং এমন সব সহজ সমাধান বের করে যা নাসার ইঞ্জিনিয়াররাও হয়তো ভাবতেও পারেন না। ফলাফল অবিশ্বাস্য। নাসার মঙ্গল মিশন ম্যাভেনের খরচ ছিল $671 মিলিয়ন, আর ভারতের মঙ্গলযানের খরচ মাত্র $74 মিলিয়ন, প্রায় 10 ভাগের 1 ভাগ। এই কম খরচ শুধু ভারতের টাকা বাঁচাচ্ছে না, এটি মহাকাশ গবেষণার পুরো অর্থনীতিকেই বদলে দিচ্ছে। আগে মহাকাশ ছিল শুধু আমেরিকা, রাশিয়া বা ইউরোপের মতো ধনী দেশগুলোর খেলার মাঠ, কিন্তু ইসরোর এই সাশ্রয়ী মডেলের কারণে আজ সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে ব্রাজিল, সিঙ্গাপুর থেকে শুরু করে ফ্রান্স, সবাই তাদের মহাকাশের স্বপ্ন সত্যি করার জন্য নাসার কাছে নয় ইসরোর কাছে আসছে। কিন্তু শুধু কম খরচ দিয়ে কি যুদ্ধ জেতা যায়? সময়েরও তো দাম আছে। আর এখানে ইসরো তার দ্বিতীয় নিয়মটি প্রয়োগ করলো যা নাসার মতো আমলাতান্ত্রিক দুর্গকে নাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় নিয়ম, দশকের বিরুদ্ধে দিনের যুদ্ধ। ইসরোর দ্বিতীয় অস্ত্র হল গতির যুদ্ধ। নাসার কৌচি হল ধীর, স্থির এবং নিখুঁত। তাদের একটি মিশন পরিকল্পনা থেকে শুরু করে উৎক্ষেপণ পর্যন্ত গড় সময় নেয় প্রায় 1 দশক। প্রতিটি ধাপে থাকে অসংখ্য রিভিউ, মিটিং এবং আমলাতান্ত্রিক জটিলতা। অন্যদিকে ইসরো কাজ করে একটি ক্ষুধার্ত স্টার্টআপের মতো। তাদের অভিধানে অপেক্ষা শব্দটি হয়তো নেই, এর সবচেয়ে বড় প্রমাণ হল চন্দ্রযান 3। 2019 সালে চন্দ্রযান 2-এর ব্যর্থতার পর যখন গোটা বেশ হতাশায় ডুবে গিয়েছিল, তখন অনেকেই ভেবেছিল ভারতের চন্দ্রভিশন হয়তো কয়েক দশকের জন্য পিছিয়ে গেল। কিন্তু ইসরো বিশ্বকে ভুল প্রমাণ করল। মাত্র 4 বছরের মধ্যে করোনা মহামারীর মধ্যেও তারা চন্দ্রযান 3 তৈরি করে ইতিহাস রচনা করল। এই অবিশ্বাস্য গতি এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা নাসার মতো বিশাল সংস্থার কাছে প্রায় অকল্পনীয়। তারা শুধু তাই নয়, 2017 সালে ইসরো একসাথে 104টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে এমন এক বিশ্ব রেকর্ড তৈরি করে যা ভাঙতে SpaceX-এর মতো সংস্থারও 4 বছর সময় লেগেছিল। ইসরো প্রমাণ করেছে 21 শতকের মহাকাশ দৌড়ে জেতার জন্যে শুধু নিখুঁত পরিকল্পনা নয়, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ঝুঁকি নেওয়ার সাহসও প্রয়োজন। এই গতি এবং কম খরচের মডেল ভারতকে এমন এক অনন্য জায়গায় নিয়ে গেছে যা তার তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্রের জন্ম দিয়েছে। তৃতীয় নিয়ম, একক আধিপত্যের বিরুদ্ধে সহযোগিতার যুদ্ধ। ইসরোর তৃতীয় এবং সবচেয়ে সূক্ষ্ম অস্ত্রটি কোনো রকেট বা টেকনোলজি নয়, এটি হলো কূটনীতি, একক আধিপত্যের বিরুদ্ধে সহযোগিতার যুদ্ধ। স্নায়ুযুদ্ধের সময় মহাকাশ ছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের ক্ষমতার লড়াইয়ের ময়দান, নাসা ছিল সেই লড়াইয়ের অন্যতম প্রধান সৈনিক। তাদের লক্ষ্য ছিল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং একক আধিপত্য। কিন্তু যুগ বদলেছে, ইসরো মহাকাশে কোনো শত্রু তৈরি করতে আসেনি, তারা বন্ধু এবং অংশীদার তৈরি করতে এসেছে। আজ ইসরো বিশ্বের মহাকাশ উবার হয়ে উঠেছে। কেন? কারণ তারা নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং সবার জন্য উন্মুক্ত। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইসরায়েলের মতো 34টিরও বেশি উন্নত দেশ তাদের মূল্যবান স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইসরোর PSLV রকেটের উপর নির্ভর করছে। এটি একটি অবিশ্বাস্য ভূরাজনৈতিক পরিবর্তন। যে আমেরিকা একসময় ভারতকে ক্রায়োজেনিক ইঞ্জিন প্রযুক্তি দিতে অস্বীকার করেছিল, সেই আমেরিকার নাসা আজ তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইসরোর সাথে হাত মিলাচ্ছে। এই যে দেশীয় প্রযুক্তিতে আত্মনির্ভর হয়ে বিশ্ব শাসন করার মডেল, এটা শুধু ইসরোর নয়,
ভারতের আরেক টেক জায়ান্ট জোহো ঠিক একই কাজ করছে একটি গ্রাম থেকে। তারা কিভাবে কোনো বিদেশি নিবেশ ছাড়াই গুগল বা মাইক্রোসফটকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তা জানতে হলে ওপরের আই বাটনে ক্লিক করে আমাদের জোহোর ভিডিওটি অবশ্যই দেখবেন। এই কৌশলগত চুক্তিগুলো ভারতকে শুধু বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা এনে দিচ্ছে না, এটি ভারতকে একটি দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে। আমেরিকা বা চীন যখন মহাকাশকে সামরিকীকরণের দিকে ঠেলে দিচ্ছে, তখন ভারত মহাকাশকে মানবজাতির কল্যাণে সহযোগিতার এক নতুন দিগন্ত হিসেবে তুলে ধরছে। তাহলে ইসরোর এই তিনটি নিয়ম কি সত্যিই কাজ করছে? নাসাকে পেছনে ফেলার স্বপ্ন কি বাস্তবসম্মত? হয়তো পেছনে ফেলা শব্দটি ভুল, এটি কোনো দৌড় প্রতিযোগিতা নয়, এটি একটি স্ট্র্যাটেজিক দাবাচাল। নাসা যেখানে তার বিশাল বাজেট দিয়ে মঙ্গল গ্রহে বসতি স্থাপনের মতো বড় স্বপ্ন দেখছে, ইসরো সেখানে মহাকাশ অর্থনীতি, স্যাটেলাইট ইন্টারনেট এবং মহাকাশ পর্যটনের মতো বাস্তবসম্মত এবং লাভজনক ক্ষেত্রগুলোতে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করছে। ইসরো আজ গগনযান দিয়ে মানুষকে মহাকাশে পাঠাচ্ছে, যা ভারতকে আমেরিকা, রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে। তারা পুষ্পক দিয়ে ইলন মাস্ককে স্পেস এক্সের তো পুনরায় ব্যবহারযোগ্য রকেট তৈরি করছে, যা স্যাটেলাইট উৎক্ষেপণের খরচকে প্রায় জলের দামে নামিয়ে আনবে। আর এই সব কিছু সম্ভব হচ্ছে কাদের জন্যে? শুধু আইআইটি বা আইআইএম থেকে আসা সেরা মেধাদের জন্য নয়, ইসরোর আসল শক্তি লুকিয়ে আছে ভারতের ছোট ছোট শহরের ইঞ্জিনিয়ারিং কলেজ, গ্রামের স্কুল থেকে উঠে আসা সেই লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে, যাদের চোখে মহাকাশ ছোঁয়ার স্বপ্ন। ইসরো তাদের সেই স্বপ্নকে সত্যি করার একটা মঞ্চ তৈরি করে দিয়েছে। ইসরোর এই যাত্রা শুধু রকেট বা স্যাটেলাইটের নয়, এই যাত্রা 150 কোটি ভারতীয়র আত্মবিশ্বাস এবং স্বপ্নের। এটা প্রমাণ করে যে বিশ্ব শক্তি হওয়ার জন্য শুধু টাকার জোর বা মারুতিক শক্তি যথেষ্ট নয়, প্রয়োজন মেধা, আত্মনির্ভরশীলতা এবং একটি স্পষ্ট দর্শন। এই দর্শনটি হলো 21 শতকের ভারতের সবচেয়ে বড় সফট পাওয়ার। এটি একটি নতুন ভারতীয় পথের জন্ম দিয়েছে, যা আমেরিকা বা চীনের মডেল থেকে সম্পূর্ণ আলাদা। স্নায়ুযুদ্ধের সময় মহাকাশ ছিল দুটি শক্তির একে অপরকে ধ্বংস করার ক্ষমতার প্রদর্শনী, কিন্তু ভারত মহাকাশকে মানবজাতির সম্মিলিত অগ্রগতির একটা মঞ্চ হিসেবে প্রতিষ্ঠা করছে। ঈশ্বর যখন কম খরচে অন্য দেশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে, তখন এটি শুধু ব্যবসা করে না, এটি বন্ধু তৈরি করে, বিশ্বাস অর্জন করে। এটি এমন এক কূটনীতি যা কোনো মারুতিক চুক্তির থেকে অনেক বেশি শক্তিশালী। ঈশ্বরের এই সাফল্য শুধু মহাকাশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এর প্রভাব ছড়িয়ে পড়ছে ভারতের প্রতিটি কোণায়। একে বলা যেতে পারে দ্য ইসরো ইফেক্ট। যখন একটি দেশের মহাকাশ সংস্থা কম খরচে মঙ্গল গ্রহে পৌঁছায়, তখন সেই দেশের তরুণদের মধ্যেই বিশ্বাস জন্মায় যে কোনো কিছুই অসম্ভব নয়। আজ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং পুনের মতো শহরগুলিতে শত শত নতুন স্পেস টেক স্টার্টআপ তৈরি হচ্ছে, যারা স্যাটেলাইট, ড্রোন এবং রকেট প্রযুক্তিতে নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসছে। ইসরো একা একটি পুরো নতুন শিল্পের জন্ম দিয়েছে, যা আগামী দশকে লক্ষ লক্ষ উচ্চমানের কর্মসংস্থান তৈরি করবে। এটি ভারতের তৃতীয় পথের আসল শক্তি। একদিকে রয়েছে আমেরিকার সিলিকন ভ্যালি মডেল, যা ভেঞ্চার ক্যাপিটাল, দ্রুত লাভ এবং ব্যক্তিগত সফলের উপর ভিত্তি করে তৈরি। আর অন্যদিকে রয়েছে চীনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মডেল, যা নজরদারি এবং এককেন্দ্রিক ক্ষমতার উপর চলে। আর এই দুইটির মাঝে ভারত একটি নতুন মডেল তৈরি করছে। ইসরো এবং জোহোর মতো সংস্থাগুলি তারই প্রমাণ। এই ভারতীয় মডেলটি আত্মনির্ভরশীলতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সামাজিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি। এটি বিশ্বকে দেখাচ্ছে যে পুঁজিবাদের আগ্রাসন বা সর্বগ্রাসী নিয়ন্ত্রণের বাইরেও সফলের এক নতুন পথ সম্ভব। এই মডেলটি শুধু অর্থনৈতিকভাবেই টেকসই নয়, এটি মানবিকও। এটি শুধু কয়েকজন বিলিয়নের তৈরি করে না, এটি গ্রামের সাধারণ ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখায়। এটি শুধু বড় শহরগুলোকে আরও ধনী করে না, এটি টেঙ্কাশির মতো ছোট গ্রামকে বিশ্বের মানচিত্রে জায়গা করে দেয়। ইসরোর এই সাফল্য প্রমাণ করে যে ভারতের আসল শক্তি তার মুম্বাই বা দিল্লির আকাশ ছোঁয়া দালানে নয়, তার আসল শক্তি লুকিয়ে আছে ছোট ছোট শহর আর গ্রামের সেই কোটি কোটি মেধাবী মস্তিষ্কের মধ্যে, যারা শুধু একটি সুযোগের অপেক্ষায় থাকে। ইসরোর এই যাত্রা এক নতুন ভারতের উত্থানের গল্প। এটি এমন এক ভারতের গল্প যার বিশ্বের নিয়ম অনুসরণ করে না, বরং নিজের শর্তে, নিজের মূল্যবোধ দিয়ে নিজের এবং বিশ্বের জন্য নতুন নিয়ম নিজেই তৈরি করছে। ভারত এখন মহাকাশের দাবা খেলায় শুধু একজন খেলোয়াড় নয়, সেই খেলার একজন স্থপতি হয়ে উঠছে। এখন চূড়ান্ত প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন ইসরোর এই সাশ্রয়ী, দ্রুত এবং সহযোগিতামূলক মডেলটি কি 21 শতকের মহাকাশ গবেষণার ভবিষ্যৎ, নাকি নাসার বিশাল বাজেট, গভীর রিসার্চ এবং একক শ্রেষ্ঠত্বের মডেলই শেষ পর্যন্ত সেরা প্রমাণিত হবে? আপনার প্রতিটি মতামতই আমাদের এই বিশ্লেষণকে সম্পূর্ণ করবে। নিচে কমেন্টে আপনার চিন্তাভাবনা জানান। যদি এই ধরনের গভীর বিশ্লেষণ আপনার ভালো লাগে, যা আপনাকে খবরের পেছনের আসল খেলাটা বুঝতে সাহায্য করে, তাহলে DBOX 360 কে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। আমরা আবার ফিরব সত্যের নতুন দিগন্ত নিয়ে।